হ্যালো ফ্রেন্ডস, আমি লাবণি, আর আমি আজ থেকে তোমাদের নিয়ে এসেছি পরীক্ষা স্পেশাল ভিডিও। আজকের আমার প্রথম ভিডিও। আজকের আমি তোমাদের পড়াবো ইতিহাসের ওপর। এটা সব পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশান নিতে পারবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলো না। কিন্তু শেরশাহে পাঞ্জাবের কোন দুর্গ তৈরি ও সুরক্ষার ব্যবস্থা করেছিলেন? শেরশাহ পাঞ্জাবের কোন দুর্গ তৈরি আর সুরক্ষার ব্যবস্থা করেছিলেন? রোটাস দুর্গ। বৈরাম খা কবে মারা যান? 1561 খ্রিস্টাব্দে, মক্কা যাওয়ার পথে আততায়ীর হাতে। জালাল উদ্দিন মোহাম্মদ আকবর কবে নিজে পুরোপুরি রাজ্যভার নেন? 1562 সালে। বলো দেখি হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? উজবেক বিদ্রোহ নেতা কে ছিলেন? আবদুল্লাহ খাঁ। আকবরের সৎ ভাইয়ের নাম কি? মোহাম্মদ হাকিম। জালাল উদ্দিন মোহাম্মদ আকবরের সময় মেবারের রানা কে ছিলেন? উদয় সিংহ। উদয় সিংহের ছেলের নাম কি? রানা প্রতাপ। মুঘল আমলে গন্ডোয়ানা রানী কে ছিলেন? দুর্গাবতী। মুঘল আমলে আহমেদনগরের রানীর নাম কি? চাঁদ সুলতানা। কন্দর্প নারায়ণ কোন রাজ্যের শাসক ছিলেন? বাকলার। খালসা কি? খালসা হচ্ছে উচ্চ পদস্থ আমির, ওমরাহ ও কর্মচারীদের নিয়ন্ত্রিত একটা এলাকা। জায়গির কি? মনসবদের অধীনে নিয়ন্ত্রিত এলাকা। বুদ্ধদেব কোথায় বোধি বা দিব্য জ্ঞান লাভ করেছিলেন? উরুম্বিল্লো স্থানে।